উদাহরণ দিয়ে থাকি ঘটনা বলি, কিন্তু যেটা মূল কাজ সেটা তো করতে হবে। আপনি এই জায়গায় এসে বসেছেন, বসার পরে আলোচনা শোনার পরে আপনি যদি আপনার ঈমানটাকে মজবুত করতে না পারলেন, কিছু নিতে না পারলেন, এই জায়গায় আসা আপনার এমন কিছু উপকারে এলো না। দুনিয়ার রাজনৈতিক দলগুলো তারা দিনের পর দিন তাদের প্রচার করছে, তাদের সমাবেশ করছে, তাদের দলের লোক বাড়ছে, কথা ঠিক না ভুল? কিন্তু আজ আমাদের দিকে তাকান, আমরা তো দিনের পর দিন জলসা করছি, কিন্তু মানুষের অবস্থা দেখেন, কিছু মানুষ তো গোমরাহির দিকে যাচ্ছে না যায়নি, যদিও পার্সেন্টেজ একদম কম, 1%ও নয়, কিন্তু যাচ্ছে তো, কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন ওই হাজারে একজন কেন যাবে? এটা আমার ব্যর্থতা, আমি তাকে বোঝাতে পারিনি। আমি সব সময় দেখছি আমার বাজারটা কেমন হবে, মানুষের অন্তরটা খুশি করতে হবে, আর আপনি চাইছেন টান, এখানটাই তো সর্বনাশ হচ্ছে। এবার এগুলো বন্ধ করুন, এবার একটুখানি বোঝার চেষ্টা করুন, কেন বর্তমান পরিস্থিতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বাতিলগুলো উঠে পড়ে লেগেছে, সমস্ত বাতিল দলগুলো একটা জায়গায় এসেছে, এসে তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আওয়াজ তুলছে, কথা ঠিক বলছি না ভুল গো? বাংলা জমিনে ভারতবর্ষে বেশ কিছু দল আছে, তারা এখন একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে এসেছে, ফুরফুরা শরীফ মুজাহিদের জামান দাদা হুজুর পীর কিবর রহমাতুল্লাহ আলীর সিলসিলার উপরে আঘাত করছে। জানি তারা এমন কিছু করতে পারবে না, অতীতেও অনেকবার তারা বৈঠক করেছিল, অতীতে তাদের পূর্বপুরুষেরা তাদের গুরুগুলো অনেক বসেছে আলোচনা করেছে, দাদা পীরের সিলসিলাকে কি করে ধ্বংস করা যায়, বরবাদ করা যায়, কি করলে দাদা পীরের সিলসিলাকে ছোট করা যায়, বহু চেষ্টা করেছে, সফল হয়নি, সফল হয়নি, পারেনি। কেন? দাদা পীরের সিলসিলা হক সিলসিলা, হাঁটি সিলসিলা, এ সিলসিলা আল্লাহর রসুলের সিলসিলা, জোরে কইনা সুবহান, যেটা আল্লাহর রসুলের সিলসিলা সেই সিলসিলাকে ধ্বংস করতে পারবে? কিয়ামত হয়ে যাবে যেদিন এ সিলসিলা মিটে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। কেন বললাম? কেননা যতদিন দুনিয়ার জমিনে হক থাকবে আল্লাহ ততদিন দুনিয়াকে ধ্বংস করবেন না, হক যেদিনই উঠে যাবে, এই হক দলের মধ্যে আল্লাহ বললে ওয়ালা শেষ ব্যক্তিটা যেদিন উঠে যাবে, মনে রাখবেন সেই দিন দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন। মুসলমান খেয়াল করুন, আজকে মিলাদুন নবী মাহফিল, নানান রকমের ফতোয়াবাজি চলছে, কে চিৎকার করে বলছে মিলাদ বিদআত, কোথায় গিয়ে বলছে? মিলাদের মাহফিলে গিয়ে বলছে, বলছে না বলেনি? মিলাদুন নবী মাহফিলে আয়োজন হয়েছে, সেই মাহফিলে গিয়ে মাইকে বলছে মিলাদ বেদাত। এরা আনাড়ি নয়, সে টাটার গাড়ি করে টাটার কারখানা ভাঙতে যাওয়ার মতো অবস্থা, তোর শিল তোর নোড়া তোর ভাঙবো দাঁতের গোড়া। আরে মিলাদ যদি বেদাত হয় তাহলে আয়োজনটাই বা কেন করলে, আর সেই স্টেজেই বা কেন উঠলে, কথা বোঝাতে পারছি না মনে হয় আপনাকে। এখন আনাড়ি বক্তা বেরিয়েছে, সতর্কতা অবলম্বন করুন, বিদআত বিদআত করছো, সাহাবা হুজুরগণ পালন করেননি, তাবেঈন, এই ওটা পরে বলছি, মিলাদটা যদি বিদআত হয় তাহলে সিরাতটা কি হয়? ওটাও তো বিদআত হবে, কেন? ওটাও তো নবী পাকের জামানায় ছিল না, তোমার কথা অনুযায়ী, আমার কথাই নয়, তাদের কথা অনুযায়ী সিরাতুন নবী ও নবী পাকের জামানায় হতো না এরকম মাহফিল করে, ঠিক না ভুল? আজকে তারা যেভাবে পালন করে, আমরা মিলাদুন নবী করি, তারা সিরাতুন নবী করে, পার্থক্য কি? মিলাদুন নবী হচ্ছে আমার নবী পাকের জন্মবৃত্তান্ত আলোচনার মাহফিল, সিরাতুন নবী হচ্ছে আমার নবী পাকের জীবনাদর্শ আলোচনার মাহফিল। মিলাদুন নবীতে কেবল জীবনাদর্শ এই আপনার জন্মবৃত্তান্ত আলোচনা হয় তা নয়, সেখানে জীবনাদর্শ আলোচনা হয়, আর সিরাতুন নবীতে কেবলমাত্র জীবনাদর্শ আলোচনা হয়, ভালো করে বুঝবেন। খেয়াল করেন তো, যদি মিলাদুন নবীটা বিদআত হয়ে যায়, ওটাও তো বিদআত হবে,
আমরা সে প্রশ্নগুলো করি না প্রশ্ন করার দরকার আছে এবার একটু প্রশ্ন করবে মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার নবী পাকের আশিকেরা ও বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা নানান রকমের ফতোয়াবাজি চলছে জিগা আজকে দিরে কিছু বেজদারি মাওলানা জিগা মৌলবি স্টেজে উঠে চিৎকার করে আমার বড় খারাপ লাগে এ মানুষগুলো আবার আলোচনা করতে করতে চিৎকার করে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বলে না মানে হঠকারিতা দেখেন চিৎকার করে বলছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কোথায় কিছু নেই আরে ভাই কাকে চ্যালেঞ্জ ছুড়ছো তুমি শূন্যস্থানে শূন্যস্থানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কি ওইরকম ফাঁকা জায়গায় গিয়ে হয় ময়দানে শোনা কথা ঠিক না ভুল চ্যালেঞ্জ ছুড়তে গেলে ডাইরেক্ট আমাকে বলো না ফাঁকা জায়গায় চিৎকারে কি হবে জি গা শুনে রেখে দিন তার আজকে দিনে আওয়াজ দিচ্ছে কি বলছে নবী দিবস পালন করা বিধাত কেননা সাহাবায়ে কেরাম হুজুরগণ করেননি ও নওজওয়ানেরা এ বিষয়ে আমি অনেক আলোচনা রেখেছি সংক্ষেপ করে বলি আমার আবু বকর হুজুর মিলাদুন নবী পালনে আপনাকে আমাকে উৎসাহ দিয়েছেন কি বলছেন এ দুনিয়া মানুষেরা যাও যাও চলে যাও যেখানে মিলাদুন নবী মাহফিল কায়েম হবে সেই জায়গাতে গিয়ে একটা দিরহাম খরচ করো তুমি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে এক দিরহাম খরচ কর যা মিলাদুন নবীতে তাহলে জান্নাতে আমার বন্ধু হবে কে বলছেন কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে কই না সুবহানাল্লাহ জি গা শুনে রেখে দিন আমার ওমর উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রত্যেকে মিলাদুন নবী পালনের বিষয়ে সব সময় উম্মতে মুহাম্মাদীদিগকে উৎসাহ দিয়েছে ও জওয়ানেরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করছেন যারা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো তারা তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাদেরকে মিলাদুন নবী মাহফিল পালনের খাতিরে আল্লাহ তাদের মতটা ইমানের সাথে নসিব করে দিবে ও ইয়ানেরা কেবল মতটা ইমানের সাথে নসিব হবে তা নয় মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করিয়ে নিবে প্রত্যেকের কল আছে আর কিতাব আন নিআমাতুল কুবরা দেখতে চান দেখাতে পারে সমাজে সাধারণ মানুষের কাছে লাঠি ঘুরিয়ে লাভ নেই একটা জায়গায় এসো আজকাল কিছু মানুষ আবার খালি বলছে দলিল দাও দলিল দাও শুনছেন কি আপনারা এগুলো হ্যাঁ দলিল দেওয়ার পরেও বলছে দলিল দাও তার মানে কি বোঝেই না জানেই না এগুলো যদি জানতো তাহলে তো এইরকম মূর্খের মতো কাজ করতো না জি গা শুনে রেখে দিন আমার নবী পাক নাকি না তার বিলাদাত শরীফ পালন করেননি আপনাদের প্রত্যেকের জানা রয়েছে আমার নবী পাক প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখতেন সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন হুজুর আপনি এই দিনটায় কেন রোজা রাখেন ও বিজনেরাম আমার নবী পাকের পরিষ্কার জবাব ছিল আমার সাহাবি ক্রাম গণেরা এদিন আমি দুনিয়া জমিনে তশরিফ এনেছিলাম সেই জন্য আমার বিলাদা শরীফ পালনে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমি সোমবারের দিনে রোজা রেখে থাকি জি গা শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিলাদা শরীফ সোমবারের দিনে রোজা রাখতেন মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন আল্লাহ তার প্রিয় হাবিবকে রবিউল আউয়াল শরীফে ওয়াক্তে দুনিয়া জমিনে প্রেরণ করলেন জি গা আল্লাহ পাক তার হাবিবকে যখন পাঠালেন রাত আল্লাহর কাছে আজ করল আল্লাহ আপনার হাবিবকে রাত্রিবেলা পাঠাবেন আমি রাত ধন্য হয়ে যাব দিন আর্জ করল আল্লাহ আপনার হাবিবকে দিনের বেলা পাঠাবেন আমি দিন ধন্য হয়ে যাব আমার আল্লাহ উভয়ের আশাকে পূরা করলেন রাতের কিছু অংশ দিনের কিছু অংশ মিলিয়ে ওয়াক সুবে এসা দেখ তার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলে ও মুসলমান
আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি একটু জবাবটা দিবেন আমার নবী পাক যখন দুনিয়া জমিনে তশরীফ আনলেন দুনিয়ার কোন মানুষটা আমার নবী পাককে সবার আগে স্পর্শ করেছিলেন কোন মানুষটা নসিব হয়েছিল আমার নবীকে সবার আগে স্পর্শ করার তো কথা বলেন কেন আপনি জানেন আরে বিষয়টা কয়েকটা জায়গায় আলোচনা করেছি সেজন্য একটু জিজ্ঞাসাও করছি আজকে এখানে বলেন না গো সবার আগে আমার নবী পাককে স্পর্শ করার নসিব হয়েছিল কার সে কোন স্বাধীন মানুষ ছিলেন না স্বাধীন নারী নয় একটা দাসী কালো একজন দাসী সে আমার নবী পাককে সবার আগে স্পর্শ করেছিল একবার জোরে কয় ইনা সুবহানাল্লাহ আব্দুল্লাহ বাজারে গিয়েছেন কেনাকাটা করতে দাস দাসী বিক্রি হচ্ছে দেখে একটা কিনে নিয়ে এলেন আমি বাড়িতে থাকি না আমেনা থাকে একা একা বোরিং হয় তো নিয়ে যাই আমেনার সঙ্গে কথা বলবে তার কাজে সাহায্য করবে সংসারে টুকিটাকি কাজ করবে এই মনে করে নিয়ে এসেছেন আর যেদিন থেকে এনেছেন দুইজনা লক্ষ্য করছেন যেদিন থেকে আমি এই বাচ্চা দাসীটাকে এনেছি তার বয়স নয় দশ বছরের দাসী যেদিন থেকে আনা হয়েছে আল্লাহ সেই দিন থেকে বাড়িতে বরকত বাড়িয়ে দিয়েছেন জোরে হয় না সুবহান আস্তে করে হয় না আর একটু আস্তে হয় না মুসলমানে ছেলেরা জিগা শুনে রেখে দিন আমেনা খুশি হয়ে গেলেন আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন যেহেতু বাচ্চাটা বাড়িতে আনার পরে আল্লাহ বরকত বাড়িয়ে দিয়েছেন দুইজনা খুশি হয়ে গিয়ে সেই বাচ্চাটির নাম রাখলেন বারাকা ও নওজওয়ানেরা জি আসুনে রেখে দিনে এই বারাকা যার পরবর্তী নাম উম্মে আইমান তিনি সবার আগে আমার নবী পাককে স্পর্শ করেছিলেন জি আসুনে রেখে দিন এক রাত্রিতে আমার আমেনা খাব দেখলেন আসমান থেকে একটা নূর এসে আমি আমেনা আমার গর্ভে প্রবেশ করেছে আমার নবী নূর তো নাকি গো কথা বলে না কেন না মাটি মাটি হলে বাবু পানি টানিতে ভিজে গেলে অসুবিধে আছে গোলে টোলে চলে যাবে কিন্তু আমাদের নবী মাটির নয় আমার নবী নূর নবী একবার জোরে হয় না আল্লাহর কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর তোমাদের কাছে আমার তরফ থেকে এসেছে নূর একবার জোরে হয় না এই নূরটাকে তাফসীরে জালালাইন শরীফটা খুলুন সেখানে ব্যাখ্যা করা হচ্ছে নূর আইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর বলতে আমার মুহাম্মদ সাল্লামকে বোঝানো হয়েছে জোরে কই না সুবহান জি হ্যাঁ আমার নবী নূর এখন হাত পা দেখেছেন শোনেন আমার নবী পাকের সুরাতটা বেশেরি সুরাত রূপটা দেওয়া হয়েছে মানুষের আর মানুষের রূপ দেওয়া হয়েছে বলে আজকে মানুষ হয়ে গিয়েছে আশরাফুল মখলুকাত একবার জোরে কই না সুবহান আল্লাহ যদি তার প্রিয় হাবিবকে ফরিস্তাদের মধ্যে পাঠাতেন ফরিস্তারা হয়ে যেত সৃষ্টির সেরা আজকে সৃষ্টির সেরা কারা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা মানুষ কেন আল্লাহ তার হাবিবকে মানুষের রূপে মানুষের কাছে পাঠিয়েছেন সেজন্য আজকে আমরা সেরা হয়েছি যদি ফরিস্তাদের মধ্যে পাঠাতেন তাহলে কারা সেরা হতো ফরিস্তারা সেরা হয়ে যেত জি গা শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা গর্ভে আসার পূর্বে অনেকগুলো অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে সবা জানা রয়েছে যখন আব্দুল্লাহর পেশানিতে আমার নবী নূর সংরক্ষিত ছিল আব্দুল্লাহ কোনো বুথখানার পাশ দিয়ে যখন যেতেন তখন ওই সমস্ত বুথখানা থেকে আওয়াজ আসতো ও আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না আপনি আমাদের কাছে আসবেন না কেননা আপনার কাছে যে নূরটা রয়েছে এই নূরের তাজল্লি আমরা সহ্য করতে পারবো না এই নূরের তাজল্লিতে আমরা ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব মিসমার হয়ে যাব আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না সে আব্দুল্লাহ পেশানি থেকে আমার নবী পাকে নূর মুবারকটা আমার আম্মা জান আমেনার মুখ দিয়ে আল্লাহ তার গর্ভে পৌঁছে দিয়েছিলেন মুসলমান
মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা শুনে রেখে দিন আমেনা স্বপ্ন দেখলেন আসমান থেকে নূর এসে আমি আমেনা আমার গর্ভে প্রবেশ করেছে সকালবেলা উঠে কার কাছে বলবেন বাড়িতে সেই দাসীটা ছিল জিগা দাসীটার কাছে নিজের স্বপ্নের বর্ণনা করলেন সেই দাসী বারাকা স্বপ্নের বর্ণনা শুনে বলতে লেগেছেন ও আমিনা আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে হচ্ছে আল্লাহ পাক আপনাকে ফুটফুটে চাঁদের মতো সন্তান নসিব করবে আপনার স্বপ্নের বর্ণনা শুনে মনে হচ্ছে আল্লাহ আপনাকে চাঁদের মতো একটা সন্তান দেবে জোরে হয় না সুবহানাল্লাহ জি হ্যাঁ আমিনা কথাটাকে সিরিয়াসলি নেননি কেন তিনি তখন জানেন না যে তিনি গর্ভবতী তিনি তো বুঝতেই পারেননি আম্মা জান বলছেন আমি তো একেবারে স্বাভাবিক ছিলাম আমার মধ্যে কোনো পরিবর্তন হয়নি আমি একেবারে স্বাভাবিক ছিলাম জিগা শুনে রেখে দিন কয়েকটা দিন আগানোর পরে আমেনা বুঝতে পারলেন বারাকা ঠিক বলেছে সত্য বলেছে আমার আম্মা জান বুঝতে পারলেন বারাকার সেই স্বপ্নের কথা শুনে যে কথাটা বলেছিলেন সেটা সত্য জিগা শুনে রেখে দিন আমেনা গোটা শরীর থেকে খুশবু বের হতো সুগন্ধি বের হতো মুসলমানের ছেলেরা জিগা তৎকালীন আরবে একটা বিষয় ছিল যদি কোনো নারী বিধবা হয়ে যায় তার জন্য কিছু বিধিনিষেধ ছিল সেই নারীটা আতর ব্যবহার করতে পারবে না সুগন্ধি ব্যবহার করতে পারবে না বর্তমান আপনার আমার এলাকাতেও এইরকম কিছু সামাজিক বিধিনিষেধ আমরা বানিয়ে রেখেছি রাখিনি কোনো মেয়ে যদি বিধবা হয়ে যায় আমরা তার উপরে কিছু বিধিনিষেধ চাপাইনি কি করেছি তোমার চুড়ি আর পড়া যাবে না ঠিক না বল এদিকে আছে না নেই নাকফুল লাগানো যাবে না নাকফুল পড়া যাবে না খুলে দাও স্বামী নেই তো খুলে দিতে হবে সাদা শাড়ি পরো কিংবা সাদা সালোয়ার কামিজ মানে সাদা পোশাক তার জীবন থেকে রং উঠে গেল রং উঠে গেল কালারিং পোশাক পড়া যাবে না এগুলো কুসংস্কার এগুলো কুসংস্কার আল্লাহ তার জন্য যেগুলো হালাল করেছেন তিনি সেগুলো ব্যবহার করতে পারেন কথা ঠিক না ভুল এগুলো আমরা বানিয়েছি তো তৎকালীন রেওয়াজ ছিল বিধবা নারীরা তারা আতর মাখতে পারবে না কিন্তু আমেনার শরীর থেকে তো খুশবু বের হচ্ছে জোরে কয় না সুবহানাল্লাহ বলা বলি করতো আরবের নারীগুলো ওই দেখ মেয়েটা আতর মাখছে অল্প বয়সে বিধবা হয়ে গেছে কি হাল দেখ কি অবস্থা দেখ আতর মাখছে আমেনা গোসলখানা থেকে বেরিয়েছেন অন্যজন গোসলখানায় ঢুকে দেখছেন পুরো গোসলখানা থেকে সুগন্ধি বের হচ্ছে জোরে হয় না আস্তে করে হয় না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা আমার আমেনা কোন জায়গাতে থুতু ফেলে দিয়েছেন সেই জায়গা থেকে খুশবু বের হতে লেগেছে এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে রাত্রিবেলা আমেনার গর্ভগতে নূর চমকাতে লেগেছে মুসলমান শুনে রেখে দিন আম্মা জান জানাতে লেগেছেন সেই নূরের আলোতে আমি শাম দেশের উঁচু উঁচু অট্টালিকাগুলিকে আলোকিত হতে দেখেছি ও ইয়ানেরা জি আসুনে রেখে দিন আমেনা যখন কুয়া ধারে পানি আনতে যেতেন সেই কুয়া থেকে আওয়াজ আসত ও আমেনা আপনি কেন কষ্ট করে আমাদের নিকটে এসেছেন আপনি একবার ইশারা করতে পারতেন আপনি যদি একবার ইশারা করতেন আমি কুয়ার পানি গড়িয়ে গড়িয়ে গিয়ে আপনার খালি কলসিটাকে ভরিয়ে দিতাম মুসলমানের ছেলেরা ও জওয়ানেরা শুনে রেখে দিন আমার আমেনা যখন কুয়া ধারে যেতেন কুয়ার পানি একেবারে তলদেশে থাকতো কিন্তু আমেনা দাঁড়ানোর সাথে সাথে কুয়ার পানি তলদেশ থেকে ঠেলে একেবারে কুয়ার কানাই কানাই পূর্ণ হয়ে যেত আমার আমেনা যখন কলসিটা পূর্ণ করে নিয়ে ফিরে আসতেন কুয়ার পানিটা পূর্বের ন্যায় তলদেশে চলে যেত আরবের সমস্ত মহিলা গুলো তারা আমার আমেনাকে আটকিয়ে দিত আমেনা একটু থামুন একটু দাঁড়ান আপনি চলে যাবেন না কেননা আপনি চলে গেলে কুয়ার পানিটা বা তলদেশে নেমে যাবে আমাদের বড় অসুবিধা হবে আমেনা একটু থামুন আপনি এখানে দাঁড়ালে কুয়ার পানিটা নামবে
করবে না কানাই কানাই পূর্ণ থাকবে এই সুযোগে আমরা আমাদের কলসিগুলোকে ভরিয়ে নেব মুসলমানের ছেলেরা ও মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন সেই নবী আমার দুনিয়া জমিনে তশরীফ আনবেন নবী আমার দুনিয়া জমিনে যখনই তশরীফ আনলেন আনার সাথে সাথে আবুল আবির কাছে খবর দেওয়া হলো ও আবুল আহাব আপনার সেই ভাই যে ভাইটা মারা গিয়েছে সেই ভাইটার একটা পুত্র সন্তান হয়েছে আবুল আহাব বড় খুশি হয়েছিল ঠিক না বল খুশি হয়নি খুব খুশি আমার ভাইটা চলে গেছে কিন্তু আল্লাহ তার নিশানি একটা রেখেছে তার বংশের বাতিটা জ্বালিয়ে রেখেছে আল্লাহ একটা ছেলে দিয়েছে খুব খুশি খুশি হয়ে দাসীটাকে বলছে তুই এত সুন্দর খবর দিলি তোকে আমি আজাদ করে দিলাম এই খুশি হওয়ার কারণে আল্লাহ তার কবরে এই সোমবারের দিনে আজাবটা হালকা করে দেন কথা ঠিক না বল হালকা করে দেন কেন আমার নবীর আগমনে খুশি হয়েছিল বলে আল্লাহ তার কবরের আজাবটা এই দিনের জন্য হালকা করে দেন আর আজাদ করেছিল দুটো আঙ্গুল দ্বারা ইশারা করে সেজন্য এই দুটো আঙ্গুল থেকে পানীয় বের হয় আবুল আহাব এই হ্যাঁ মুখে দিয়ে চুষেন আর এই দিন একটু পানীয় বের হয় এই দিনটায় একটু পানীয় বের হয় বলে আমি এই দিনটা একটু আরাম পাই তো সে একটা কাফের কথা ঠিক না ভুল কাফের হওয়া সত্ত্বেও আমার নবীর আগমনে খুশি হয়েছিল বলে আল্লাহ তার কবরের আজাবকে হালকা করেছেন আমরা ইমানদার আল্লাহ আমাদের কবরের আজাব চিরতরে মাফ করতে পারেন না যে ইমানদার তার হাবিবের বিলাদতে খুশি হয়েছে এই জন্য আল্লাহ তার কবরের আজাব চিরতরে মাফ করে দেন জোরে হয় না তিনি পারেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তার হাবিবকে যে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে তিনি খুশি হন মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা দুরুনেরা আমার নবী পাক দুনিয়া জমিনে তশরীফ আনলেন জি হ্যাঁ খেয়াল করে শুনুন এই 12-13 বছরের দাসীটা আমার নবী পাককে সবার আগে স্পর্শ করলেন দাসীটার নাম কি বলেছিলাম বারাকা বারাকা আমার নবী পাককে হাতে তুলে নিয়ে বলতে লেগেছেন ও আমিনা আপনার মুখে স্বপ্নের বর্ণনা শুনে মনে করেছিলাম আল্লাহ আপনাকে চাঁদের মতো সন্তান দেবেন কিন্তু এখন তো দেখছি আল্লাহ চাঁদের চেয়েও সুন্দর সন্তান দিয়েছেন জি শুনে রেখে দিন এই সেই বারকা যাকে আমার নবী পাক উম্মি বলে ডাকতেন মা বলে ডাকতেন জি গা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী যখন বিবাহ করলেন বিবাহ করে যখন বাড়িতে আনলেন তখন আমার নবী পাক বলতে লেগেছেন ও খাদিজা এই মানুষটাকে সম্মান করবে এই মানুষটাকে ভালোবাসবে কেননা আমার মায়ের পরে তিনি হলেন আরো একজন মা ইনি হলেন আমার মায়ের পরে আরো একজন মা একবার জোরে হয় না সুবহান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম হুজুরদের কেউ বলেছেন তাকে ভালোবাসবে সম্মান করবে কেন তিনি এমন একজন মানুষ যিনি আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে দেখেছেন জোরে হয় না সুবহানাল্লাহ কি নাম বললাম বারাকা যার পরবর্তী নাম উম্মে আইমান আমার নবী পাক তাকে মা বলতেন খুব ভালোবাসতেন যেমন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হার ক্ষেত্রে ঘটনা আছে না আমার নবী পাক নিজের চাদরখানা বিছিয়ে দিতেন কথা ঠিক না বল হ্যাঁ চাদরটা বিছিয়ে দিতেন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আমার নবী এরকম আচরণ করতেন বালি লেগে গেছে মরুভূমি এলাকা চোখে মুখে বালি লেগে গেছে আমার নবী পাক নিজের চাদর মুবারক দিয়ে সে বালিগুলোকে ঝেড়ে দিচ্ছেন মুছে দিচ্ছেন জোরে হয় না সুবহান আর বলছেন আম্মা জান্নাতে আপনার এই রকমের কোনো কষ্ট হবে না একবার জোরে হয় না আস্তে করে হয় না সুবহান অসুবিধা হচ্ছে নাকি আপনাদের যে সেই নবী আমার তশরীফ আনলেন এসেই আমাদের কথা চিন্তা করলেন কথা ঠিক না ভুল আল্লাহ আমার গুনাহগার উম্মাতের কি হবে আল্লাহ আমার গুনাহগার উম্মাতের কি হবে আজ সেই উম্মাতের অবস্থা দেখেন সেই নবীকেই বলছে মরা বলছে না বলেনি সেই নবী মুর্দা নবী
যে নবী আসার সাথে সাথে বলছেন ইয়া রব্বি হাবলি উম্মতি সেই উম্মত আজকে নবীকে বলছে মুর্দা নবী সে নবীর প্রতি সালাম দাঁড়িয়ে পড়া যাবে না সে নবীর প্রতি একসঙ্গে দরুদ শরীফ পড়ব আজকে ফতোয়া দিয়ে বসে আছে বিদআত সেই উম্মত যে উম্মতের জন্য আমার নবী বলছে আল্লাহ কি হবে এদের অবস্থা সেই উম্মত আজকে বলছে হাত তুলে কালেমা শরীফ পড়ে দোয়া শেষ করা যাবে না বলছে না বলেনি নানান রকমের ফিতনাবাজিরা ফিতনা তৈরি করে যাচ্ছে সতর্কতা অবলম্বন করুন মুসলমানে ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার মুরুব্বিয়ানেরা ও বিশ্ব নবী দিবস পালনকারীরা আপনার পীরের আওলাদ হিসাবে এসেছি সংক্ষেপ করে বলে যাচ্ছি আজকে দিনে অনেক কথা আমার নবী নাকি মরে গিয়েছে মুরদা নবী নউযুবিল্লাহ মুসলমান শুনে রেখে দিনে যদি কোনো ইমানদার নবীকে মুরদা বলে মৃত বলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে কথা ঠিক বলছি না বলবো হ্যাঁ এই আমাদের নবী জিন্দা না মুর্দা হ্যাঁ আমাদের নবী জিন্দা তোদের নবীর বিষয়ে বলতে পারবো না তোরা কার উম্মত তোরা জানিস কথা ঠিক না ভুল তবে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আমাদের নবী হায়াতুন নবী জোরে হয় না আস্তে করে হয় না সুবহান মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা একটু খেয়াল করে শুনে রেখে দিলে বর্তমান সমাজে কিছু মানুষ ফিতনা তৈরি করে আপনার আমার ঈমানটাকে নষ্ট করতে লেগেছে নবীকে মুরদা বলে দিল কিন্তু ঈমানদার আজকে দিনে চুপ করে আছে কোনো আওয়াজ নাই আজকে বাংলা জমিনে অনেক দরবার রয়েছে অনেক আলেম রয়েছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি সমস্ত দরবারগুলো যেন মৃত হয়ে গেছে সব মরা দরবার কথা ঠিক না বল দরবারগুলো যেন মরে গেছে কোনো আওয়াজ নেই কি হলো সব চুপ করে যে যার বাজার সামলাতেই ব্যস্ত খারাপ লাগছে নাকি আপনাদের এই দরবারগুলো বাজার সামলাতে ব্যস্ত ওই সমস্ত ওয়াইজিনগুলো দেখি গজল গাইছে আরে পাগলা গজল পড়ে গাইবি আগে মানুষের ইমানটা তো বাঁচা কথা ঠিক না ভুল মানুষের বিশ্বাসটা গন্ডগোল হচ্ছে সেটা ঠিক কর গজল গে বাহবা নিতে এসেছে আমি মানা করিনি অবশ্যই গান তবে আপনি মানুষের ইমান বাঁচানোর জন্য কি করছেন ওয়াজ করছেন নজরানা নিয়ে চলে যাবেন কথা ঠিক না ভুল আপনি আমাকে এনেছেন নজরানা দিয়ে বিদায় দেবেন মাঝখানে আপনার লাভটা কি হলো ফায়দা কি হলো মুর্দা বলে দিল কোনো আওয়াজ নেই কেন সতর্কতা অবলম্বন করুন যদি কেউ বলে মরে গেছে মুর্দা নবী তাহলে ভুল হয়ে যাবে আর যদি বলেন আমার নবী মরেননি একটু ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন আল্লাহ বলছেন কুল্লু নফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ চাখতে হবে কথা ঠিক না ভুলবো হ্যাঁ আমার নবী শেখেছেন না চাকেননি চুপ করে আছেন কেন উত্তর নেই নাকি তারা দলিল দিচ্ছে নবী মরে গেছে দলিল কি সূরা জুমার 30 নম্বর আয়াতটা বলছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন নবী আপনিও মরে যাবেন তারাও মরে যাবে এই আয়াত যদি আমি শুধু বাংলা মানে করে নেমে যাই আপনি কি মনে করবেন নবী মরে গেছে ঠিক না ভুল এটাই তো ভাববেন তো ব্যাখ্যাটা বুঝতে হবে না হবেনি ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন আগে ব্যাখ্যাটা বোঝ ওটা বোঝার দরকার নেই উনি তো বাংলা কিতাব পড়া মানুষ বাংলা বুখারি বাংলা মুসলিম পড়ে আলেম হয়েছে ইউটিউব দেখে আলেম হয়েছে ইউটিউব দেখে হাই রে হাই যদি ইউটিউব দেখে আলেম হওয়া যেত না তাহলে অনেক আগেও আরও অনেক আলেম বেরিয়ে পড়তো সোনাওয়ালা কয়লাওয়ালা গোলাওয়ালা এরা আজকাল দিন কত কি ইউটিউব দেখছে তারপরে পাতলা বাংলা কিতাবগুলোকে পড়ে মনে করছে আলেম হয়ে গেছি যারা 17 বছর ধরে মাদ্রাসায় পড়লো তারা ভুল পড়লো এরা ঠিক পড়লো যে তারা ভুল পড়লো এরা ঠিক পড়লো আর মানুষের অবস্থা দেখেন কোনো তাল জ্ঞান নেই কোন দিকে কখন টানলেই কোনো গ্যারান্টি নেই এই হঠকারিতা বন্ধ করুন এটা পার্টি নয় আজকে আমি এই পার্টি করছি কালকে ওই পার্টি করব এটা পার্টি নয় কথা ঠিক বলছি না ভুলবো
এটা ইমানের ব্যাপার তোমার ধর্ম ইমান এগুলো পার্টির সঙ্গে কে গুলিয়ে ফেলোনি মুসলমানে ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ কুরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আমা হাবিব আপনি শুনে রেখে দিন জানিয়ে দিন মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয় আমাদের বড় ভাই তো নাকি এই নবী আমাদের বড় ভাই নয় তাহলে ছোট ভাই তাও নয় তাহলে কি আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ রাসূল ব্যতীত অন্য কিছু নয় একবার জোরে কয় না আর একটু আস্তে করে কয় না সেই রাসূলকে এরা বড় ভাই বানিয়েছে আয়াত দিয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলুন আমি তো তোমাদের মতোই মানুষ কথা বুঝতে পারছেন না তোমাদের মতো মানুষ তা বড় ভাই এই নবী আমাদের বড় ভাই যদি হয় গন্ডগোল হয়ে যাবে জিব্রাইল আলাইহিস সালাম নূর না মাটি কথা বলেন নূর আমার নবী জিব্রাইলকে ভাই বলেছেন না কথা বলেন না কেন ভাই বলেছেন না বলেন কি ভাই বলেছেন ছোট ভাই বলেছেন জিব্রাইল আলাইহিস সালামের মন খারাপ আপনি আমাকে ভাই বললেন আপনি জানেন আমি আপনার চেয়ে কত বড় আপনার পূর্বে যত নবী এসেছিলেন যত রাসূল পয়গম্বর এসেছিলেন আমি সবার কাছে ওহি নিয়ে এসেছি আর আপনি সবে এসেছেন কদিন আমাকে ছোট ভাই বলছেন আমার নবী বলছেন জিব্রাইল দুঃখ নিও নি গো মনে ব্যথা নিও নি সত্যি সত্যি তুমি আমার ছোট ভাই একবার জোরে কয় না আস্তে করে কয় না নবী আমার নূর তাই নূরকে ভাই বলেছেন কথা ঠিক না ভুল গো আপনি যা থেকে তৈরি আমিও সেই তা থেকে তৈরি আপনি আমার ভাই আমি আপনার ভাই নবী নূর নূরকে ভাই বলে সম্বোধন করেছে মুসলমান শুনে রেখে দিন জিব্রাইল আলাইহিস সালাম বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি আমাকে ছোট ভাই বললেন কি কারণে বললেন নবী আমার বলতে লেগেছেন ও জিব্রাইল তোমার বয়সটা কত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি জিব্রাইল আমার বয়সটা ঠিক বলতে পারবো না তবে আমি দেখেছি আসমানে একটা তারকাকে যে তারকাটা সত্তর হাজার বছর অন্তর অন্তর একবার করে দেখা দিত আবারও ডুবে যেত এক সত্তর হাজার বছর পরে আবারও উদয় হতো আবারও ডুবে যেত আবারও সত্তর হাজার বছর পরে একবার দেখা দিত আবারও ডুবে যেত আমি ওই তারকাটা দেখেছি নবী আমার জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল তুমি তোমার জীবনে কতবার ওই তারকাটা দেখেছো জিব্রাইল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি ওই তারকাটা আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি ওই আনে জি আসলে রেখে দিনে আমার নবী পাক তখন কি বলেছিলেন ও জিব্রাইল মন খারাপ করো না ওই ওই যে তারকাটা যেটা সত্তর হাজার বছর অন্তর অন্তর একবার করে আসমানে উঁকি দিত যেটা তুমি তোমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছো আনা জালিকাল কাওয়াকিব আমি রাসূলুল্লাহ ছিলাম ওই তারকা কে বড় হলো তুমি যে তারকাটা তোমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছো যেটা সত্তর হাজার বছর অন্তর অন্তর দেখা দিত আমি ছিলাম ওই তারকা তা কে বড় হলো কথা বলে না কেন আল্লাহ আমার নবীকে বড় করেছেন একবার জোরে হয় না আস্তে করে হয় না যাদের নবীকে মাটির তৈরি বলো হতে পারে তাদের বড় ভাই ঠিক না ভুল তিনি আমাদের নবী আল্লাহর কোরআন বলছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয় তারপরেই বলছেন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদের পূর্বে যে সকল রাসূলগণ এসেছিলেন তারা প্রত্যেকে গত হয়েছেন পর্দা নিয়েছেন অর্থাৎ এই মুহাম্মদ ইসলাম তোমাকেও কি করতে হবে তোমার আগে যে কজন এসেছিল সব কজন গত হয়েছে তোমাকেও পর্দা নিতে হবে কথা ঠিক না ভুল এই তিনটি আয়াত বলেছি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল এই আয়াত অনুযায়ী আমার নবীকেও গত হতে হবে ভালো করে বুঝবেন
দ্বিতীয় ইন্নাকা মাইয়িতুন এই আয়াত অনুযায়ী আমার নবীকে কথা বলেন কেন মাইয়িত হতে হবে তিন নাম্বার কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ চাখতে হবে জি হ্যাঁ যদি বলেন আমার নবী মরেনি মউতের স্বাদ চাখেনি তাহলে আপনি মিথ্যা বলছেন তা না হলে আল্লাহর কোরআনটা মিথ্যা কোনটা কথা বুঝাতে পারছি না মনে হয় আপনাকে জটিল লাগছে নাকি এই জটিল মনে হচ্ছে যদি বলেন আমার নবী মরেনি তাহলে আপনি মিথ্যা বলছেন কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করছেন অবশ্যই আমার নবী মউতের স্বাদ চেখেছেন আমরাও মউতের স্বাদ চাকবো কথা ঠিক না ভুল চাকবো না চাকবো নি আমরাও চাকবো তবে আমাদের স্বাদ চাকা আর আমার নবীর স্বাদ চাকা দুটো এক নয় দুটোকে গুলিয়ে ফেলবেন না আমার নবী পাকও স্বাদ চেখেছেন আমরাও চাকবো দুটো স্বাদ চাকা এক নয় একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে যেটা আমি একটু বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন দুটো লাইট একটা লাইট আপনি আমি জ্বলছি লাইটটা অফ হয়ে গেল হায়াত শেষ হয়ে গেল মানে লাইট অফ বন্ধ হয়ে গেল এই লাইট অফ হওয়াটা হায়াত শেষ মউতের স্বাদ চেখে নিল এটা আপনি আমি সব অন্ধকার থাকবে না আশপাশে অন্ধকার হবে না কবে নি অন্ধকার দ্বিতীয় লাইটটাই চলে আসে লাইট জ্বলছে অফ করে আবার অন করে দিলাম মাঝখানে বড় একটা গামলা নিয়ে গিয়ে ঢেকে দিলাম কোনো কিছু একটা দিয়ে ঢেকে দিলাম লাইটটা জ্বলছে না ভুতিয়ে গেছে ভিতরে জ্বলছে কিন্তু বাইরের অবস্থা একই আপনার আমার ক্ষেত্রেও বাইরের অবস্থা যা এই ঢাকা দিয়ে দেওয়ার কারণে এরও বাইরের অবস্থা একই কথা ঠিক না ভুল এটারও বাইরে অন্ধকার এটারও বাইরে অন্ধকার কিন্তু ভিতরে লাইটটা জ্বলছে আপনি আমি মউতের স্বাদ চাকলাম হায়াত শেষ হয়ে গেল লাইট অফ হয়ে গেল এটা আপনার আমার মত মউতের স্বাদ চাকা আর আমার নবী পাকের ক্ষেত্রে লাইট অফ করে অন করা হয়েছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সকলের রূহ কবজ করবেন আপনার আমার শুধু নাই প্রত্যেকের রূহ কবজ করবেন দুনিয়ার প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ চাখতে হবে স্বয়ং আজরাইল আলাইহিস সালামকেও মউতের স্বাদ চাখতে হবে ভালো করে বুঝেন আজরাইল আলাইহিস সালামকেও মউতের মজা চাখতে হবে যখন রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আজরাইল আর কেউ কি বাকি আছে আজরাইল বলবেন আল্লাহ সব শেষ কেবল আপনি আর আমি আছি আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার জানটা কবজ করো কথা ঠিক বলছি না ভুল বলছি নিজের তখন রুটা কবজ করে রব্বুল আলামিনের কুদরতি হাত মুবারাকে দিয়ে দেবেন জোরে কই না সুবহানাল্লাহ তো আজরাইল আলাইহিস সালামকেও মউতের স্বাদ চাখতে হবে আমার নবী পাককেও চাখতে হয়েছে তবে আমার নবী পাকের ক্ষেত্রে কি হয়েছে লাইট অফ করি অন করে দেওয়া হয়েছে কেমন রূহ মুবারক আমার নবী পাকের জিসম মুবারক থেকে কবজ করে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া হয়েছে আমার নবী পাকের ক্ষেত্রে আয়াতের সত্যতা তাকে মউতের স্বাদটা চাখতে হবে কেবল স্বাদটা চাকানো হয়েছে জোরে হয় না সুবহানাল্লাহ আস্তে করে হয় না আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এই আপনারা বুঝতে পাচ্ছেন তো মউতের স্বাদ চাকাতে হবে তো তাই রূহ মুবারক কবজ করা হলো স্বাদ চাকা হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিসম মুবারাকে ফিরিয়ে দেওয়া হলো তিনি হায়াতুন নবী হয়ে গেলেন জোরে হয় না আস্তে করে হয় না এই যে নেওয়া আর দেওয়ার মাঝখানের ব্যবধানটা কতটা আমার নবী পাকের রূহ মুবারক কবজ করে রাখবে কোথায় ভাই রাখার জায়গা কোথা আপনার আমার রূহ তো রাখার জায়গা আছে কথা ঠিক না ভুল সিজ্জিন ইল্লিন আছে না নেই তো আমার নবী পাকের রূহ কোথায় থাকবে সে জায়গা কোথা যেখানে রাখবে তার সহ্য করার ক্ষমতা আছে তো কথা বলে না কেন যেখানে তার নামের আল্লাহ এত তাসির দিয়েছেন আর সে আজিম ছটপট করছিল লাপাচ্ছিল থামে না তার পায়াতে খুঁটিতে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার সাথে সাথে আরশে আযীমটা স্থির হয়ে গিয়েছিল জোরে হয় না সুবহানাল্লাহ তার নাম আল্লাহ এমন করেছেন আরশে আযীমের খুঁটিতে লিখে দিতে স্থির হয়ে গেছে তাহলে তার রূহ মুবারাকের আল্লাহ কতটা পাওয়ার দিয়েছেন একবার জোরে হয় না
রাখবেন কোথা সেটা রাখার জায়গা নাই জিসিম মুবারাকে ফিরিয়ে দেওয়া হলো এই নেওয়া আর দেওয়ার মাঝখানের ব্যবধান সময়টুকু কতটা জানেন ওলামায়ে হযরতগণ বলছেন একটা সেকেন্ডকে এক কোটি ভাগ করে তার একটা ভাগ সময় এই এত পরিমাণ সময়ের ব্যবধান কথা বুঝাতে পারছি কি আপনাকে এ বুঝাতে পারছি মাত্র এতটুকু সময়ের ব্যবধান একটা সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ সময়ের ব্যবধান এই ব্যবধানটুকু নেওয়া আর দেওয়ার মাঝে ছিল রু মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে এখন জিন্দা না মুর্দা জোরে বলেন জিন্দা না মুর্দা এখন যদি কেউ বলে মুর্দা তাহলে আপনার কাছে আমার প্রশ্ন অনেক ওয়াজ নসিহত শুনেছেন অনেক কিতাব পড়েছেন এই তুমি অনেক বাংলা বুখারী মুসলিম পড়েছো তোমার কাছে আমার জিজ্ঞাসা বলো আমার নবীর জানাজা কে পড়িয়েছে কথা বলেন কেন ওয়াজ শুনেননি আমার নবীর জানাজা কে পড়িয়েছে জানেননি একজন বলেন না গো আপনাদের খুব ব্রেনে চাপ পড়ছে নাকি আমি যা সহজ করে বলছি এইভাবে কেউ বুঝাবে না কেউ বুঝাবে না টান দিয়ে চলে যাব এই বলেন আমার নবীর জানাজা কে পড়িয়েছে আরে মরলে তবে তো জানাজা হবে কথা ঠিক না ভুল মরলে তবে তো জানাজা তার রূহ মুবারক তো ফিরিয়ে দেওয়া হয়েছে তিনি তো এখন জিন্দা জীবিত জীবিতর জানাজা হয় না কথা ঠিক না ভুল গো তিনি হায়াতুন নবী জোরে হয় না সুবহান আস্তে করে হয় না সুবহানাল্লাহ জি হ্যাঁ খেয়াল করো বর্তমান সময়ে এগুলো বোঝার জন্য না ডুবুরির দরকার ডুবুরি হলে নিচে থেকে মণিমুক্তা খুঁজে আনতে পারে সাঁতার কেটে বাংলা বই পড়ে চলে গেলে হয় না অন্তর্নিহিত অর্থটা বার করতে হয় আর এর জন্য মাদ্রাসায় যেতে হয় ইউটিউব দেখে নয় এর জন্য 17 বছর যাতায়াত করতে হয় মাদ্রাসায় তবে শেখা যায় মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা জি আ শুনেন রেখে দিন আমার নবী পাককে মওতের স্বাদ চাখানো হয়েছে এটাই হলো পার্থক্য আমার নবী পাক স্বাদ চাখার পরেতে রূহ মুবারকটা ফিরিয়ে দেওয়া হয়েছে আপনার আমার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে না আপনার আমার রূহ একবার নেওয়া হবে কখন যখন হায়াত শেষ হয়ে যাবে আমার নবী পাকের ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না মুসলমানের ছেলেরা এই জন্য আমার নবী আয়াতুন নবী কেবল আমার নবী নয় আল্লাহ যতগুলো নবী রসুল পেগম্বার পাঠিয়েছেন তারা প্রত্যেকেই জিন্দা জীবিত শুধু তাই নয় তারা তাদের রওজা মুবারকে নামাজ আদি করেন শুধু তাই নয় আল্লাহ তাদের জন্য জান্নাতকে জান্নাতি রুজিও পাঠিয়ে থাকে জি আসুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রব্বুল আলামিনের তরফ থেকে এটা হাদিসে কুদসি হলো আল্লাহ পাকের কথা মনে রাখবেন কোরআন শরীফ অস্বীকার করলে কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করলে যেমন মানুষটা কাফির হয়ে যায় ওই রকম হাদিসে কুদসি যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সেই হাদিসে কুদসি আমার নবী পাক জানাতে লেগেছেন আল্লাহ পাকের কথা ইন্নাল্লাহ حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله غير جيغان أو جواني را أو جباكي را بشنو بدي باش بلون كري غني را شنين خيدين الله باك جانا دلقي سر إن الله حرم على الأرض نشت الله زمين جنو حرام كري دي سر كي حرام كري سر أن تأكل أجساد الأنبياء نبي غني جسم تك খাওয়া নবী গণের লাশটাকে খাওয়া আল্লাহ মাটির জন্য আরাম করে দিয়েছেন ও মুসলমান শুনে রেখে দিন মাটির ক্ষমতা নাই পুকার ক্ষমতা নাই নবী গণের লাশটাকে খাবে নবী গণের লাশে ক্ষত করবে কিংবা নবী গণের লাশটাকে ক্ষতি করবে অতঃপর আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীউল্লাহকে গাইয়ুন আল্লাহ নবী গণের আগুনে জিন্দা জীবিত বুঝার ক্ষমতা নেই এসব বুঝিয়ে দিচ্ছি কথা ঠিক না ভুল
ফিতনা ছড়া কোথায় কিছু নেই ঘরের ভিতরে বসে বসে মোবাইল লাগিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিয়ে সমাজে ফিতনা ছড়াচ্ছে জি হ্যাঁ কোথায় কিছু নেই পিছনে একটা ব্যানার টাঙিয়ে বসে বলল বসে বসে বক্তব্য দিতেইতে ঈমানের ক্ষতি করছে ঠিক বলছি না বল সতর্কতা অবলম্বন করেন কঠিন সময় الله نبي سمعي سمبر كي بولي ديسين بديرو بالعمل فتنان كقطع الليل مسلم يصبع الرجل مؤمنان ويمشي كافران ويمشي مؤمنان ويصبع كافران يبيع دينه بأرض من الدنيا حديث شريف دبري بحبا شنسين مسلمان اي زمان فتنة سمبر كي اما نبي جاني ديسين امون فتنة شمني اسچه এতটায় কঠিন হবে এতটায় অন্ধকার আচ্ছন্ন হবে মানুষ সকাল বেলা যখন ঘুম থেকে উঠবে ওই ব্যক্তিটা থাকবে ঈমানদার ঈমান নিয়ে সকাল করবে কিন্তু সারাটা দিন এত রকমের নোংরা কাজ করবে এমন কিছু আচরণ করবে যে আচরণে তার ঈমানটা চলে যাবে এজন্য আমার নবী জানিয়েছেন ইউসবিউর রাজুলু মুমিনান সকাল করবে মুমিন অবস্থায় ওয়ায়ুমশি কাফেরান কিন্তু সন্ধ্যা করবে কাফের অবস্থায় পক্ষান্তরে আবার আমার নবী বললেন ওয়ায়ুমশি মুমিনান যে মানুষটা সন্ধ্যাবেলায় মুমিন ইমানদার ওয়ায়ুসবিউ কাফেরান ওই ব্যক্তিটা সারাটা রাত্রে এমন অন্যায় করবে এমন কিছু কাজ করবে যে কারণে তার ঈমানটা চলে যাবে সকাল করবে কাফের অবস্থায় জি হ্যাঁ শুনে রেখে দিন ওই মানুষগুলোর মজলিসে যদি গিয়ে বসেন মানুষটা বসার সময় ঈমানদার থাকবে সন্ধ্যাবেলায় মজলিস হলো মানুষগুলো ঈমান নিয়ে বসলো কিন্তু ওয়াজ শুনে ঈমান হারিয়ে ফেলবে যখন সকাল হবে বেঈমান হয়ে গেল কথা ঠিক বলছি না ভুলগো ওই ধরনের ওয়াজের মাহফিলে গেলে ঈমান নিয়ে ঢুকবে আর বেরোবে ঈমান হারিয়ে কথা ঠিক না বল আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন জিগা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ইয়াবিউ দীনহু বিআরদিম মিনাদ দুনিয়া এরা মূলত এদের দিনটাকে বিক্রি করে দেবে এদের ধর্মটাকে বিক্রি করে দেবে এদের ঈমানটাকে বিক্রি করে দেবে কিসের বিনিময়ে বিক্রি করবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বিআরদিম মিনাদ দুনিয়া দুনিয়ার কিছু সম্পদের বিনিময়ে তারা তাদের ঈমানটাকে বিক্রি করে দিবে মিলছে না মেলেনি মিলছে না মেলেনি আজ যারা মাইক নিয়ে ওই ইউটিউবে ভিডিও ছাড়ছে না এ সব কটা চ্যানেল মাধ্যমে উপর থেকে টাকা পায় কথা ঠিক বলছি না বল আমি চ্যানেল বলতে ইউটিউব চ্যানেলের কথা বলছি না ওদের আলাদা চ্যানেল রয়েছে হ্যাঁ মানি মার্কেটিং যেমন একটা আছে না নেই দেখো তো ওই গ্রামের মোড়লটাকে ট্যালেন্টেড ভদ্র ছেলেটাকে সবাই কার কথা মানবে তাকে বেছে নিল নিয়ে তাকে তৈরি করেছে এই তুমি আমার হয়ে টাকা অর্জন সঞ্চয় করো গ্রামের লোক তাকে বিশ্বাস করে যেমন সারদাই হয়েছে রে বাবু সবাই মিলে ছেলেটা ভালো ছেলে দে অসুবিধে নেই সবাই দিয়েছে ব্যাস ও কিন্তু টাকা তুলেনি টাকা তুলছে কে ওর উপরে বসে আছে ঠিক না ভুল হ্যাঁ ঠিক ওই কাজ ওই একই পলিসি এখানেও খাটাচ্ছে তারা দেখ গ্রামে একটু ভদ্র মতো কে আছে তাকে ধর জেলা এনে আসবে তাকে ধরে সুন্দর করে ট্রেনিং দিয়ে শিখিয়ে বলিগুলোকে শিখিয়ে দিয়ে ছেড়ে দিল চাবি দিয়ে তুই যা বাজারে গিয়ে এবার চিৎকার কর ও এবার চিৎকার করছে যত চিল্লাবে তত টাকা পাবে বুঝতে পারছেন না কথা বুঝাতে পারছি না মনে হয় আপনাকে এটা এদের ঈমানটাকে বিক্রি করে দিয়েছে দেখেননি রেশন কার্ড পাওয়ার জন্য ঈমান বিক্রি করা বলছে তোমাকে রেশন কার্ড দেবো ইসলাম ছাড়তে হবে বলছে ঠিক আছে অসুবিধা নেই উনি ওনার ধর্ম চেঞ্জ করে নিল হয়ে গেল রেশন কার্ডও পেয়ে গেল তো সম্পদের বিনিময়ে এরা ঈমান বিক্রি করছে বাড়ি বানিয়ে দিচ্ছে কথা ঠিক বলছি না ভুল বাড়ি বানিয়ে দিচ্ছে জি হ্যাঁ আমি দেখাতে পারবো আপনাকে সেই জায়গা সতর্কতা অবলম্বন করবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলি আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হুবে আমা
سيدي مغا غمرا دين مديني مغا حب عمان ازلغي سيدي مغا مغا غمرا دين مديني مغا فلتو فلكاتو مغا کیا حسن ہے لطفی جنہ سے بڑھ کر